ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে আর কিয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না কিসের পীর বাবা কিসের ওলি বাবা আর কিসের মাজারের বাবা কিয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না মুমিনরা গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলবে জান আল্লাহর সাথে কথা বলেন আজ যেন আল্লাহ বিচার শুরু করে বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান্নামে চলে গেলেও রাজি আছি তবুও বিচার হোক বিচার যদি জাহান্নাম হয় তবুও বিচার হোক বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেন এই সাহস কিয়ামতের মাঠে কারো হবে না আদম বলবে আমার সাহস নাই যাও নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই যাও মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালাম বলবেন যাও আমার সাহস নাই ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে যাও পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে মানুষকে এই ভয় দেখিয়ে যে তুমি অনেক বড় গুনাহগার তুমি এত বড় গুনাহগার হয়ে আল্লাহর কাছে চাইবে কেমনে তোমার জন্য ভায়া লাগবে লিংক লাগবে ওয়াস্তা লাগবে মাধ্যম লাগবে পীর বাবার মাধ্যম লাগবে যাতে পীর বাবা তোমাকে জাহাজে করে কিয়ামতের মাঠে পার করিয়ে দিতে পারে হিন্দুদের ঠাকুরের কাছে যান আর খ্রিস্টানদের পাদ্রির কাছে যান আর ইহুদিদের সিনাগগে যান ইহুদিদের রাব্বির কাছে যান সবার একই বক্তব্য আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না এই ক্ষমতা আপনার নেই এই জায়গাতে সব বিজনেসের গোড়া আর ইসলাম এটাই ভাঙতে এসেছে ইসলামের সাফ কথা আপনি আল্লাহর বান্দার আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট যত বড় গুনাহগার হন যত বড় আপনি কি অর্চেতে বড় গুনাহগার যে 99 জন মানুষকে হত্যা করে 100 জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবে চায় এখনো ক্ষমা চায়নি এখনো ক্ষমা কি চেয়েছে ও তো ক্ষমা চায়নি 99 জন মানুষকে হত্যা করে এক আলেমের কাছে গেছে বলছে ক্ষমা চাই বলছে ক্ষমার কোনো রাস্তা নাই ওকে হত্যা করে দিয়েছে একজন বলেছে অমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে সেই গ্রামে যাচ্ছে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে এখনো ক্ষমা চায়নি আল্লাহর কাছে ক্ষমা চায়নি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন জমিন এই দিকে হয়ে যাও ওই দিকে হয়ে যাও ফেরেশতাদের বললেন যেই জমিনের দিকে যেই গ্রামের দিকে যাচ্ছিল ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে যে ক্ষমা চায়নি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করলেন আর এই তাওহীদের এত ফজিলত এত ফজিলত এত ফজিলত এত ফজিলত যে দলিল পরে দিচ্ছে আগে শুনেন যে একদিনও আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সালাত সিয়াম হজ যাকাত কিছুই আদায় করে না ও অর্চে ভালো যে শাহজালালের মাজারে সিজদা দেয় কথা কি আমার বুঝতে পেরেছেন মানে আল্লাহর ইবাদত না করা আল্লাহর সাথে কাউকে শরীক করার চেয়ে ভালো কোনো কিছুরই ইবাদত করলেন না এমনি থাকলেন দুনিয়াতে কোনো কিছুর সামনে মাথা নত করলেন না এমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর সামনে মাথা নত করলেন না ও ভালো অর্চাইতে যে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করেছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন ইয়া বানি আদম লা আতাইতুমুনি যদি কিয়ামতের মাঠে আমার সামনে আসো বি ক্বরাবিল আরযি খাতায়া আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে আর ওই গুনাহের মধ্যে যদি শিরক না থাকে তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব আল্লাহ তার উলুহিয়াতকে এত ভালোবাসেন আল্লাহ শিরক বিহীনতাকে এত ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু ঘোষণা দিয়ে দিলেন শোনো 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হিসাবই হবে না ওই 70,000-এর যে বৈশিষ্ট্য আল্লাহ রাসূল দিয়েছেন যে লায়াতা তাইয়ারুন লায়ার তাকুন তারা রুকিয়া করে না কুলক্ষণে বিশ্বাস করে না লায়াস্তার কোন কারো কাছে চায় না করে এই যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন এগুলো হচ্ছে যারা 100-তে 100 আল্লাহর গোলাম আল্লাহর দাসত্ব পৃথিবীর সরিষা সমপরিমাণ চুল পরিমাণ আশঙ্কা ভীতি তাদের অন্তরে জায়গা করতে পারেনি এই ধরনের 100-তে 100 তাওহিদে বিশ্বাসী যারা এরাই বিনা হিসেবে জান্নাতে যাবে 100-তে 100 সরিষা সমপরিমাণ এদিক ওদিক নাই এইরকম তাওহিদে যারা বিশ্বাসী পূর্ণাঙ্গ তাওহিদে যারা বিশ্বাসী তাওহিদুল উলুহিয়াতে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে এই ঘোষণা আল্লাহর রাসূলের দেওয়া এরকম মানুষ খুব অল্প খুব কম সংখ্যক দুনিয়ার সব মানুষের মনেই কোনো না কোনো কিছুর দাসত্ব আছে জিঞ্জির আছে গোলামি আছে এই জন্য বিনা হিসেবে যেতে পারবে না তবে তারাই যেতে পারবে যারা 100-তে 100 পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী সম্মানিত উপস্থিতি তাওহীদের এত ফজিলত তাওহীদের এত ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে একজনকে ডাকবেন আলা রুউসিল খালায়েক সব সৃষ্টিজীবের সামনে একজনকে ডাকবেন ডেকে বলবেন যে তোমার এই পড়ো তোমার আমলনামা তখন সে তার আমলনামা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে এগুলো কি তুমি করেছো তুমি কি অস্বীকার করবে অস্বীকারও করবে না কোনো অজুহাত আছে কোনো অজুহাতও নাই অস্বীকারও করবে না কোনো অজুহাতও নাই যে আল্লাহ এই কারণে করেছিলাম এই সমস্যায় করেছিলাম কোনো অজুহাতও নাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিতাকা
বের করতে বলবেন, ওই বেতাকা এক পাল্লায় রাখা হবে, তার সব গুনাহ আরেক পাল্লায় রাখা হবে, ওই বেতাকা ওই কাডের পাল্লা ভারী হয়ে যাবে, সব গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, তখন ওই বেতাকা খুলে দেখা হবে সেটাতে আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর 101 উলুহিয়া। যারা আল্লাহ সুবহানাহু তাআলার শানে কোনোদিন শিরক করেনি, যারা আল্লাহ সুবহানাহু তাআলার শানে কোনোদিন কাউকে শরীক স্থাপন করেনি, তারা তাদের যদি গুনাহ থাকেও আল্লাহ সুবহানাহু তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। অতএব আসুন আমরা উলুহিয়াতের এই মজা, উলুহিয়াতের এই স্বাদ গ্রহণ করে তাওহীদকে বুঝি। আলোচনার শেষের দিকে চলে এসেছি, তাওহীদুল আসমাই ওয়া সিফাত, আল্লাহ সুবহানাহু তাআলার নাম ও গুণাবলী তৃতীয় প্রকার তাওহীদ। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম ও গুণাবলী জানতে হবে, আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহর নাম ও গুণাবলীর ফজিলত এত বেশি যে কেউ যদি তিনবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, এই সূরা পড়ে, সে যেন কোরআন পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে। সূরা ইখলাসে কি আছে? কিছুই নাই, আল্লাহর নাম ও গুণাবলী ছাড়া। কুল হুয়াল্লাহু আহাদ বলো, আল্লাহ এক, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কোনো কিছুর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো মতো নন, তার মতো কেউ নয়। এই যে চারটে পাঁচটা শর্ত, আপনি কারো যদি ইবাদত করতে যান, কারো সামনে নত হতে যান, কারো কাছে কিছু চাইতে যান, এই চারটে শর্ত আপনাকে পূরণ করতে হবে। ওই যে ইউটিউব ফেসবুকে পীর বাবা ওলি বাবা অ্যাড দিচ্ছে যে মালয়েশিয়া চলে যাবেন, আমেরিকার টিকিট পেয়ে যাবেন, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, কোন জঙ্গল কোন জিনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিবে, আপনার লটারি জিতিয়ে দিবে, আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে, এদের চেম্বার আছে যমুনা ফিউচার পার্কে পর্যন্ত, যমুনা ফিউচার পার্কের মতো জায়গায় এদের চেম্বার আছে। আর আধুনিক যুগের মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করে মানুষ, এই মানুষজন তাদের কাছে গিয়ে টাকা দিচ্ছে, তাদের ফি আছে, তাদের মাধ্যম দিয়ে তার সব তদবির করিয়ে নিচ্ছে, বাবার তদবিরে সব কিছু সম্ভব। তো বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে? বাবা কি না খেয়ে থাকতে পারবে? বাবা কি না ঘুমিয়ে জীবিত থাকতে পারবে? বাবা কি কোনোদিন মারা যাবে না? লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সেই সত্তা যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, কোনোদিন মারা যাবেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনোদিন ক্লান্ত স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ঘুমের মুখাপেক্ষী নন, তিনি পেশাব পায়খানার মুখাপেক্ষী নন, তিনি খাওয়ার মুখাপেক্ষী নন। তোমার এই বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে, না খেয়ে থাকতে পারবে? তো যে পেশাব পায়খানা না করে থাকতে পারবে না, না খেয়ে থাকতে পারবে না, চিরঞ্জীব চিরস্থায়ী নয়, সে তোমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে, পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে মানুষকে এই ভয় দেখিয়ে যে তুমি অনেক বড় গুনাহগার, তুমি এত বড় গুনাহগার হয়ে আল্লাহর কাছে চাইবে কেমনে, তোমার জন্য ভায়া লাগবে, লিঙ্ক লাগবে, ওয়াস্তা লাগবে, মাধ্যম লাগবে, পীর বাবার মাধ্যম লাগবে, যাতে পীর বাবা তোমাকে জাহাজে করে কিয়ামতের মাঠে পার করিয়ে দিতে পারে। হিন্দুদের ঠাকুরের কাছে যান, আর খ্রিস্টানদের পাদ্রির কাছে যান, আর ইহুদিদের সিনাগগে যান, ইহুদিদের রাব্বির কাছে যান, সবার একই বক্তব্য, আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না, এই ক্ষমতা আপনার নেই। এই জায়গাতেই সব বিজনেসের গোড়া, আর ইসলাম এটাই ভাঙতে এসেছে। ইসলামের সাফ কথা, আপনি আল্লাহর বান্দার, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট, যত বড় গুনাহগার হন, যত বড়, আপনি কি অর্চেতে বড় গুনাহগার যে 99 জন মানুষকে হত্যা করে 100 জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবে চায়, এখনো ক্ষমা চায়নি, এখনো ক্ষমা কি চেয়েছে? ও তো ক্ষমা চায়নি। 99 জন মানুষকে হত্যা করে এক আলেমের কাছে গেছে, বলছে ক্ষমা চাই, বলছে ক্ষমার কোনো রাস্তা নাই, ওকে হত্যা করে দিয়েছে। একজন বলেছে অমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে, সেই গ্রামে যাচ্ছে, রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে, এখনো ক্ষমা চায়নি। আল্লাহর কাছে ক্ষমা চায়নি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন, জমিন এই দিকে হয়ে যাও, ওই দিকে হয়ে যাও। ফেরেশতাদের বললেন, যেই জমিনের দিকে, যেই গ্রামের দিকে যাচ্ছিল ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যে ক্ষমা চায়নি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করলেন, ক্ষমার ইচ্ছা পোষণ করেছিল মাত্র। আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহ আপনার ওই পীরের চাইতে, ওই বাবার চাইতে শতগুণ লক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে। ওরকম হাজারো লাখো কোটি পীর জানা করতে পারবে, আল্লাহ সুবহানাহু তাআলা একাই তার চেয়ে বেশি করতে পারবে। আর আল্লাহ সুবহানাহু তাআলা যদি না চান, ওই হাজার পীর একত্রিত হলেও কিছু করতে পারবে না। আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়া লা মুতি আলিমা মানাতা, হে আল্লাহ আপনি যদি কাউকে কিছু দিতে চান, পৃথিবীর কেউ কিছু ওটা দিতে বাধা দিতে পারবে না, আর আপনি যদি কাউকে কিছু দিতে না চান, আর সারা পৃথিবী মিলে যদি দিতে চায় তো দিতে পারবে না।
তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে আপনি চাইবেন ডাইরেক্ট কোন পীরের অস্তা লাগবে না কোন হুজুর কোন বাবার অস্তা লাগবে না এরা সব ব্যবসা করে ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে আর কিয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না কিসের পীর বাবা কিসের ওলি বাবা আর কিসের মাজারের বাবা কিয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না মুমিনরা গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে জান আল্লাহর সাথে কথা বলেন আজ যেন আল্লাহ বিচার শুরু করে বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান্নামে চলে গেলেও রাজি আছি তবুও বিচার হোক বিচার যদি জাহান্নাম হয় তবুও বিচার হোক বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেন এই সাহস কিয়ামতের মাঠে কারো হবে না আদম বলবে আমার সাহস নাই যাও নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই যাও মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালাম বলবেন যাও আমার সাহস নাই ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সাহস করবেন না এটা আল্লাহর হায়বাত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না বলে সরাসরি সিজদায় পড়ে যাবেন কতক্ষণ সিজদায় থাকবেন এটা কেউ জানে না আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ তিনি নিজে সিজদা থেকে মাথা উঠানোর সাহস করবেন না আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু তাওয়াশফাতুশফা মুহাম্মদ মাথা উঠাও চাও দেওয়া হবে সাফাত করো গ্রহণ করা হবে যেই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম কথা বলার সাহস করলেন না নূহ মূসা ঈসা আলাইহিম সালাতু ওয়াস সালাম কথা বলার সাহস করলেন না সেই কিয়ামতের মাঠে আপনার পীর ওলি বাবা কিছু করতে পারবে এই কথা বলা নবীদের সামনে অপমান অতএব এই পথ থেকে তওবা করে ফিরে আসতে হবে একমাত্র একশোতে একশো উলুহিয়াতের দাবিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পীরের দরগা আছে যত মাজার আছে এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের বিরোধী এগুলো থেকে মুসলমান যারা তাদেরকে ফিরে এসে নতুন করে কালেমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ নতুন করে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন